আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাজিয়া ফাতেমা জাফর। আমি প্রাভা হেলথে একজন গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আছি। বর্তমানে কোভিড প্যান্ডেমিকের পর আমাদের মেইন আতঙ্কের নাম হলো ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার একটি মশাবাহিত ভাইরাল ফিভার। ডেঙ্গু ফিভার হলে যে সকল উপসর্গ আমরা লক্ষ্য করে থাকি তা অন্যতম হলো হাই গ্রেড ফিভার, 103 থেকে 104 জ্বর, তীব্র মাথা ব্যথা, মাসল পেন, জয়েন্ট পেন, প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণও হতে পারে। এই সকল উপসর্গ দেখা দিলে যদি ডক্টরের শরণাপন্ন না হয়ে থাকেন তাহলে শক সিন্ড্রোম ডেভেলপ করে মৃত্যু ঘটতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী পুরুষের তুলনায় নারীরা বেশি এফেক্টেড হয়ে থাকে। একজন নারী যখন গর্ভবতী হয়ে থাকেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, যার কারণে গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। একজন গর্ভবতী নারী যখন জ্বর অনুভব করে তাহলে সঙ্গে সঙ্গে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ব্লাড টেস্ট যেমন ডেঙ্গু NS1 অ্যান্টিজেন এবং ডেঙ্গু IgG IgM ব্লাড টেস্ট করতে হবে। তা না হলে বিভিন্ন রকম কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, যেমন আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শন, কনজেনিটাল অ্যানোমালি ভার্টিক্যাল ট্রান্সমিশনের জন্য যেমন নিউরাল টিউব ডিফেক্ট, লেট প্রেগনেন্সিতে বাচ্চার গ্রোথ কমে যাওয়া, আর্লি ডেলিভারি হয়ে যাওয়া যার কারণে সিজার রেট বেড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে যার ফলে মায়ের মৃত্যু হতে পারে। ডেঙ্গু ফিভার হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে এবং প্রচুর পরিমাণে তরল পানিও সেবন করতে হবে, যেমন ডাবের পানি, ফ্রেশ জুস ও স্যালাইন। প্রচুর বিশ্রাম নিতে হবে এবং বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখতে হবে। প্লেটলেট যদি অতিরিক্ত কমে যায় তাহলে হসপিটালাইজড হয়ে রক্ত নিতে হবে। কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে ফুল হাতা জামা কাপড় পরতে হবে, মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা রোল অন ইউজ করতে হবে, রাতে ঘুমানোর সময় মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে এবং ডেঙ্গুর মশা উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে আমরা এই রোগের থেকে রক্ষা পেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।